আমরা অবশ্যই চাইব শুভজিতের মতো অনেকেই যারা এই মুহূর্তে ইউক্রেনে আটকে রয়েছেন তারা একেবারে সুস্থভাবে দেশে ফিরে আসুক এবং ভালো থাকুক। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি গোলাগুলির মাঝে -5 ডিগ্রি তাপমাত্রায় কখনো জঙ্গল কখনো গ্রামের রাস্তা ধরে 45 কিলোমিটার হেঁটে পৌঁছেছিলেন পোল্যান্ড সীমান্তে, এরকম অনেকেই রয়েছেন আজকে। প্রণয় উপাধ্যায় এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, কি বলছেন তিনি শুনবো। दोनों देशों के बीच में समाधान का कोई रास्ता नहीं निकला है, ऐसे में चिंताएं और ज्यादा बढ़ी हैं भारतीयों की निकासी को लेकर भी। जी এই মুহূর্তের পরিস্থিতি ঠিক সেখানে কি আপনারা শুনছিলেন আমাদের প্রতিনিধি প্রণয় উপাধ্যায় যেমন জানাচ্ছেন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যারা আটকে পড়েছেন তারা কোনো ক্রমে চেষ্টা করছেন যে কোনো সীমান্তের দিকে পৌঁছে যাওয়া, অর্থাৎ ইউক্রেন ছেড়ে বেরোনোর চেষ্টা করছেন, এবং সেক্ষেত্রে যে সমস্যা হয়ে যাচ্ছে যানবাহন পাওয়া, কিভাবে সীমান্তে পৌঁছবেন তা ভেবে পাচ্ছেন না, কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি রীতিমতো আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে ইউক্রেনের মানুষদের। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে গোলাগুলির মাঝেই -5 ডিগ্রি তাপমাত্রায় কখনো জঙ্গল কখনো গ্রামের রাস্তা ধরে 45 কিলোমিটার হেঁটে ওরা পৌঁছেছিলেন পোল্যান্ড সীমান্ত। সেখান থেকে দেশে ফেরার বিমান ধরেন লাভিত মেডিকেল মিশন ইউনিভার্সিটির দুই পড়ুয়া, দ্বিতীয় বর্ষের ক্যালসেইন ক্যালসো ভুটিয়া এবং তৃতীয় বর্ষের অলোক মিশ্র, দুজনেই দার্জিলিং এর বাসিন্দা। এদিন তারা বাগডোগরা বিমানবন্দরে নামেন। ইউক্রেন ফেরত দুই পড়ুয়ারই ভয়াবহ অভিজ্ঞতা। इट वॉज वेरी डिफिकल्ट फॉर आस एकदम, क्योंकि कम्युनिकेशन नहीं था, लेकिन जैसे पोलैंड बॉर्डर क्रॉस किया फिर इंडियन एम्बेसी से मिले, फिर उसके बाद पोलैंड बॉर्डर क्रॉस करने के बाद इंडियन एम्बेसी की वजह से एवरीथिंग वॉज स्विफ्टली डन और इधर तक हम आ पहुँचे एंड थैंक्स टू इंडियन एम्बेसी फॉर दैट। बट बिफोर दैट बहुत ज़्यादा हार्डशिप्स फेस करना पड़ा, 40 to 45 किलोमीटर्स लगेज लेकर चलना पड़ा हमको बॉर्डर तक, और कोई किसी ने कुछ भी नहीं बोला था। एंड -5 डिग्री में हम बाहर सोए जंगल के बीच में बॉर्डर्स में, तो इट वाज वेरी डिफिकल्ट। आफ्टर 1 वीक हम अभी घर पहुंचे, तो दैट्स ऑल आई वुड से। एबीपी आनंद एगिए থাকে এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।